আমাদের বাংলা ভাষা আমরা অর্জন করেছি অনেক রক্তের বিনিময়ে। পৃথিবীতে কোনো ভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়নি, শুধু বাংলা ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, মায়ের ভাষা হচ্ছে বাংলা। এই ভাষা দিয়ে আমরা আমরা আল্লাহ আল্লাহ রাসূলের দিন ধর্ম আমরা বুঝতে শিখেছি, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কিছু কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে, অর্থ জানার দরকার আছে, আছে কিনা? প্রত্যেকটা ভাষায় আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। আমার নবী যদি বাংলাদেশে উনি যদি তশরিফ আনতেন, হয়তো নবীর ভাষাও বাংলা হইত। ভাষা কিন্তু সকল আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ। আরবি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, পৃথিবীতে যত ভাষা আছে, কারণ ভাষাগুলো দিয়ে তো আমরা আল্লাহর স্মরণ, নবীর স্মরণ করছি, সুবহানাল্লাহ।